প্রিয় দর্শক, বিজয় একাত্তর টিভির জেলা সংবাদে স্বাগতম। সাথে আছি আমি শ্রাবণী সরকার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ময়মনসিংহের ত্রিশালে সদর ইউনিয়নের 7 নং ওয়ার্ডের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ঔষধ কোম্পানির পূর্ব পাশ থেকে ত্রিশাল হরিরামপুর ইউনিয়নের সীমানা পর্যন্ত রাস্তা পুনর্নির্মাণ কাজ উদ্বোধন করা হয়। ত্রিশাল প্রতিনিধি ফয়জুর রহমান ফরহাদ জানান, বুধবার সকালে নির্মাণ কাজের উদ্বোধন করেন ত্রিশাল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ আমিন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলমগীর হোসেন, স্থানীয় ইউপি সদস্য, প্রকল্পের সভাপতি আব্দুর রহিম, মোস্তাক আহমেদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিজয় একাত্তর টিভি নিউজ ডেস্ক।